আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। বাংলাদেশ আমেরিকা থেকে লকেট মার্টিন C-130J সুপার হারকিউলিস 5টি পরিবহন বিমান অর্ডার করেছিল। তার 2টি ইতিপূর্বে বাংলাদেশ বিমান বাহিনী হাতে পেয়েছে আর 3 নম্বরটি হাতে পাই গত বৃহস্পতিবার। বঙ্গবন্ধু ঘাঁটিতে ওয়াটার স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এই পরিবহন বিমানটিকে গ্রহণ করা হয়। লকেট মার্টিন C-130J হলো এই সিরিজের নতুন ভার্সন। দুনিয়া জুড়ে 60 থেকে 70টির মতো দেশ C-130J পরিবহন বিমান ব্যবহার করে। বাংলাদেশ যে মডেলের পরিবহন বিমান কিনেছে, এর মাধ্যমে মিলিটারি ট্রান্সপোর্ট, মেডিকেল ইভাকুয়েশন, রসদ সাপ্লাই, ট্রুপস ট্রান্সপোর্ট, ওইপন্স ট্রান্সপোর্ট, স্পেশাল ফোর্সেস মিশন এবং দুর্যোগময় সময় দ্রুত উদ্ধার কাজ করা যাবে এই বিমানটির মাধ্যমে। আন্তর্জাতিক একটি জার্নালের খবর অনুযায়ী প্রতিটি প্লেনের মূল্য পড়েছে প্রায় $75 মিলিয়ন। যদিও এই প্রাইসের বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী কোনো মন্তব্য করেনি। এখন একটা প্রশ্ন, অনেকেই বলতে পারেন বাংলাদেশ ফাইটার জেট না কিনে এইসব প্লেন কিনে কি লাভ হবে? হ্যাঁ ভাই, ফাইটার প্লেন ছাড়া বর্তমান সময়ে একটা বিমান বাহিনীর কোনো মূল্যই নেই। কিন্তু সাপোর্ট লজিস্টিক ছাড়াও একটি বিমান বাহিনী অনেকখানেই দুর্বল। যুদ্ধের সময় দ্রুত সেনা প্রেরণ, ফুড সাপ্লাই, আহতদের ফিরিয়ে আনা, অস্ত্রশস্ত্র সাপ্লাই এবং দুর্যোগময় সময় ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে আনা, ত্রাণ সাপ্লাই, এই সকল প্লেনের কোনো বিকল্প নেই। ধরুন বাংলাদেশ কোনো কারণে আক্রান্ত হলো আর সেই মুহূর্তে বাংলাদেশকে দ্রুত অ্যাকশন নিতে হলে দ্রুত মুভ করতে হবে, আর দ্রুত মুভ করার জন্য একমাত্র প্রধান উপায় হলো পরিবহন বিমান। তাই বাংলাদেশ এই সকল বিমানগুলো ক্রয় করছে। সেই সাথে এই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনী সহ সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ডের অপারেশনাল কাজে ব্যবহার করা হবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক্সের উপরে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।